আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি জামালপুর জেলা। জামালপুর জেলার সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেই সাথে এখানকার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবর রাজত্বকালে 1556 থেকে 1606 খ্রিস্টাব্দে হযরত শাহ জামাল নামে একজন ধর্মপ্রচারক ইমামের থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা যায়, হযরত শাহ জামালের নাম অনুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর। এই জামালপুর জেলায় রয়েছে বিচার কার্য পরিচালনা করার জন্য আদালত। ছোট্ট পরিসরে আদালতের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আদালত হলো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, প্রায়শই একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে, পক্ষগুলির মধ্যে আইন বিরোধের বিচার করার এবং আইনের শাসন অনুসারে দেওয়ানি, ফৌজদারি এবং প্রশাসনিক বিষয়, বিচার প্রশাসন পরিচালনা করার ক্ষমতা সহ সাধারণ আইন। আদালত হলো বিচার নিষ্পত্তি কেন্দ্রীয় মাধ্যম এবং এটি সাধারণত বোঝা যায় যে সমস্ত লোকের একটি আদালতের সামনে তাদের দাবিগুলো আনার ক্ষমতা রয়েছে। একইভাবে অপরাধের জন্য অভিযুক্তদের অধিকারের মধ্যে রয়েছে আদালতের সামনে আত্মপক্ষ সমর্থন করার অধিকার। তাছাড়াও জামালপুরে দেখার মতো রয়েছে অনেক কিছু, তার মধ্যে অন্যতম জামালপুর জেলা স্টেডিয়াম। ১৯৬২ সালে জামালপুর স্টেডিয়াম নির্মাণ করা শুরু হয়। ১৯৭৯ সালে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। 2013 সালের দিকে স্টেডিয়ামটির নাম আব্দুল হাকিম নামে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম রাখা হয়। 2016 থেকে 2017 অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের অন্যতম জেলার সাথে জামালপুর স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেয়। 2020 সালে 7ই ডিসেম্বর 39 কোটি টাকা ব্যয়ে এই জামালপুর জেলা স্টেডিয়ামটি নির্মিত হয়। ১৪,০০০ দর্শক ধারণ ক্ষমতার সম্পন্ন স্টেডিয়ামটিতে নিয়মিত খেলা আয়োজনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দিবস সমূহের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই স্টেডিয়ামে। জামালপুরে যতগুলো কলেজ আছে তার মধ্যে অন্যতম আশেক মাহমুদ কলেজ। সংক্ষিপ্ত আকারে আশেক মাহমুদ কলেজের সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। সরকারি আশেক মাহমুদ কলেজ 1946 সালে আনুষ্ঠানিকভাবে 160 জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1947 সালে মার্চ মাসে তৎকালীন জামালপুর মহকুমা মাদারগঞ্জে আশেক মাহমুদ তালুকদারের নামে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয়। প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1992 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়।
1979 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। কলেজটির ক্যাম্পাসটি দেখতে ভীষণ সুন্দর। আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই আশিক মাহমুদ কলেজ ঘুরে যেতে ভুলবেন না। যেন জানি না আজ আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।